বন্ধন নগরীতে ক্লাস শুরুর আগে শেষ দিনের প্রস্তুতি শিক্ষক শিক্ষার্থী আর অভিভাবকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সেকশন ভাগ করে ছাত্র অল্প অল্প করেছি যাতে স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মেনে চলা যায় একটা বেঞ্চে প্রথমে একজন সেকেন্ড বেঞ্চে কর্নারে একজন এভাবে আমাদের শ্রেণী ব্যবস্থাপনা করা হয়েছে কারোর জন্যই যেন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না হয় এবং তারা কিভাবে স্কুলে ঢুকবে সেটা কিন্তু আমরা মার্ক করে দিচ্ছি বিএনপি নেতাদের উপর আস্থা নেই দলটির কর্মীদের মন্তব্য তথ্যমন্ত্রীর আগ্রাবাদে বেতার কেন্দ্রে বহুতল ভবনের পরিকল্পনা আমরা একটি বিশতলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি সেটা খুব সহসা সেই প্রকল্পটি পাশ হবে আশা করছি বান্দরবানের থানচিতে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ উদ্ধারে ঘটনাস্থলের পথে পুলিশ বিজিবি চট্টগ্রামে লাগামহীন ভোগ্য পণ্যের বাজার নানা অজুহাতে দাম বাড়ায় দুর্ভোগে ভোক্তারা প্রশাসনের তদারকি না থাকার সুযোগ নিচ্ছে মুনাফালোভীরা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত প্রায় দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের সব স্কুল কলেজ প্রস্তুত আজ দিনভর ক্যাম্পাসে ও শ্রেণীকক্ষে চলেছে পরিচ্ছন্নতা কার্যক্রম সকালে প্রস্তুতি পরিদর্শন করেন জেলা প্রশাসক শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি চট্টগ্রামে ডিসি হিলের সামনে সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুলের চিত্র এটি দেড় বছরের বন্ধে স্কুলের মাঠে জমেছে শ্যাওলা ভবনে পড়েছে মরিচার আস্তরণ আর ধুলোয় ঠাসা ক্লাসরুম পুরোদমে ক্লাস কার্যক্রম শুরুর আগে এই স্কুলটির মতো শেষ দিনের প্রস্তুতি চলে চট্টগ্রামের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে পুরো ক্যাম্পাস রাখা হয়েছে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা পরিমাপক যন্ত্র প্রতিটি সেকশন ভাগ করে ছাত্র অল্প অল্প করেছি যাতে স্বাস্থ্যবিধি সম্পূর্ণরূপে মেনে চলা যায় জ্যাডাকৃতি করে তাদেরকে একটা বেঞ্চে প্রথমে একজন সেকেন্ড বেঞ্চে কর্নারে একজন এভাবে আমাদের শ্রেণী ব্যবস্থাপনা করা হয়েছে সকালে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসন শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সবাইকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি কারোর জন্য যেন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি না হয় এবং তারা কিভাবে স্কুলে ঢুকবে সেটা কিন্তু আমরা মার্ক করে দিচ্ছি কিভাবে তারা ক্লাসরুমে বসবে কিভাবে ঢুকবে কিভাবে বেরোবে প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা নির্ধারণ করে দিচ্ছি প্রাইমারি লেভেলে শুধুমাত্র পঞ্চম শ্রেণী ব্যতীত অন্যদের ক্লাস হবে সপ্তাহে একদিন থেকে দুদিন পর্যন্ত দূরত্ব বজায় রেখে বসবে শিক্ষার্থীরা নন কন্ট্যাক্ট থার্মোমিটার কিনা হয়েছে আমাদের মাস্ক কিনা হয়েছে কাপড়ের মাস্ক এবং সার্বিক ব্যবস্থা আমাদের আছে আমরা প্রতি বেঞ্চে একজন করে বসাবো জায়গা না হলে আমরা দুই শিফট করব অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের টিকা দেওয়ার দাবি অনেকের রেজিস্ট্রেশন করার পরে অনেকদিন পার হয়ে গিয়েছে আমরা এখনো টিকাটা পাইনি সিলেকশন করে টিকার ব্যবস্থা করে দেয় সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য আলাদা করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে সরকার কাছে দাবি করতেছি যেন এরকম শিক্ষাবৃত্তির টিকাটা দেওয়া হয় আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই বিষয়ে আরও খবর জানব সহকর্মী শোয়েব রহমানের কাছ থেকে শোয়েব স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম চালাতে কতটা প্রস্তুত শিক্ষকরা সবশেষ চিত্র জানতে চাই কারণ ইতিমধ্যেই প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা জেলা প্রশাসনের যিনি শিক্ষা বিভাগের দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছি তিনি বলেছেন গত দুদিনে তারা চট্টগ্রাম জেলার প্রায় 400 শিক্ষা প্রতিষ্ঠানে তারা ভিজিট করেছেন এবং সেখানকার প্রস্তুতি সম্পর্কে তারা দেখাশোনা করেছেন এবং তারা ইতিমধ্যে বলছেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জীবাণুনাশকের ব্যবহার সেই সাথে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এবং সেই সাথে শ্রেণীকক্ষ পরিষ্কারের উদ্যোগও কিন্তু নেওয়া হয়েছে এবং আগামীকাল যে উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে সেই পুরোপুরি প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং আগামীকাল চট্টগ্রামের উপজেলা পর্যায়ে ইউএনও এসিল্যান্ড এবং জেলা পর্যায়ে এডিসি এবং 7 জন ম্যাজিস্ট্রেট তারা কিন্তু টহলে থাকবেন যেহেতু কাল শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের একটি সংমিশ্রণ ঘটে থাকে সেক্ষেত্রে শিক্ষার্থী অভিভাবকরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাইরে জটলা করে স্বাস্থ্যবিধি ভঙ্গ না করেন সেই বিষয়গুলো মূলত তারা তদারকি করবেন তারা বলছেন
যে উৎসবমুখর পরিবেশে শিক্ষা প্রতিষ্ঠান চালু হচ্ছে সেটি যাতে বজায় থাকে, সংক্রমণ যাতে না বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা নিয়েছেন। এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে চট্টগ্রামের 9টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়নি। সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অর্থাৎ স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর কিন্তু একই চিত্র, পরীক্ষা চলছে তবে ক্লাস শুরু হবে আগামী মাসের মধ্য থেকে। শাওন শোয়েব, ধন্যবাদ আপনাকে। এদিকে পার্বত্য 3 জেলাতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শেষ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। খাগড়াছড়ির সব স্কুল কলেজ পরিষ্কারের পাশাপাশি শ্রেণীকক্ষে ছিটানো হচ্ছে জীবাণুনাশক স্প্রে। খুলবে 594টি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি নির্দেশনা মেনে শিক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর স্কুল কলেজ খোলায় সন্তানের ইউনিফর্ম তৈরি সহ আনুষাঙ্গিক সামগ্রী কেনায় ব্যস্ত অভিভাবকরা। শেষ মুহূর্তে বান্দরবানের বিভিন্ন স্কুল কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। এছাড়া প্রতিটি স্কুলে স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক সরবরাহ, হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে। এদিকে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে উপস্থিত থাকার জন্য প্রতিটি শিক্ষার্থীর অভিভাবকের মুঠোফোনে মেসেজ পাঠিয়েছে কর্তৃপক্ষ। যেহেতু অনেকদিন ধরে ক্লাসরুমগুলো বন্ধ ছিল, আমরা দুই মাসে পরিষ্কার করা এবং স্যানিটাইজ করা সেই হিসাবে এবং স্কুলের আশেপাশে এবং আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে যেন স্কুল আসতে পারে সেজন্য আমরা ওদেরকে নির্দেশনা দিয়েছি। বান্দরবানের থানচিতে পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিখোঁজ হয়েছে। দুপুরে থানচির বড় পাথর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ফজলে এলাহি ফয়সাল ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে 3টি পানসি নৌকায় করে 12 জন পর্যটকের একটি দল থানচি থেকে তিন্দু রেমাকরি উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে বড় পাথর এলাকায় পৌঁছলে একটি নৌকার 4 সদস্য পাথরের উপর ছবি তুলতে গেলে ফজলে পানিতে পড়ে স্রোতে ভেসে যায়। এ সময় অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে পাশের তিন্দু বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে নামে, তবে এখনও পর্যন্ত নিখোঁজ পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রামে করোনার সংক্রমণ 5% নেমে এসেছে, মৃত্যুর হারও কমতির দিকে। গত 24 ঘন্টায় মারা গেছে 1 জন, নতুন শনাক্ত 82 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে এদিন 1481 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 82 জনের। শনাক্তের হার 5.53%। চট্টগ্রামে সব মিলিয়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,748 জন। অন্যদিকে গত 24 ঘন্টায় মারা যাওয়া 1 জন সহ চট্টগ্রামে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 1,265 জনে। রাঙামাটির পৌর এলাকায় গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত 9টি ওয়ার্ডে টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ জানান, গেল 7 আগস্ট যারা প্রথম ডোজ নিয়েছে শুধু তারাই দ্বিতীয় ডোজের টিকা নিয়েছে। পৌরসভার 9টি ওয়ার্ডের মোট 1,800 জনকে করোনা টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। রাঙামাটিতে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছে 1,55,631 জন এবং দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে 53,696 জন। বিএনপি নেতাদের উপর স্বয়ং কর্মীদেরই কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকিও হাস্যকর উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সেই সক্ষমতা নেই। চট্টগ্রামের বেতার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সকালে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় কালুরঘাট বেতার কেন্দ্র আধুনিকায়ন এবং আগ্রাবাদে বেতার কেন্দ্রের নতুন বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। 62 সালে নির্মিত বিল্ডিং, এটি অনেকটা জরাজীর্ণ হয়ে গেছে, এজন্য পেছনে আমরা একটি 20তলা ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। সেটি খুব সহসা সেই প্রকল্পটি পাশ হবে আশা করছি। এ সময়ে উঠে আসে রাজনীতি প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের আন্দোলনের হুমকির জবাব দেন তথ্যমন্ত্রী। ওনার কথায় মনে হলো যে মানুষ আন্দোলন করার জন্য উন্মুখ হয়ে বসে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখান থেকে হুইসেল বাজাবেন অথবা 7 সমুদ্রে 13 নদীর ওপার থেকে তাদের কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুইসেল বাজাবেন, তাহলে মানুষ রাস্তায় নেমে পড়বে। আসলে
জেগে জেগে যে স্বপ্ন দেখে মির্জা ফখরুল আলমগীর সাহেবরা আর যে অবান্তর কথা বলে প্রতিনিয়ত, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে তারই বক্তব্য। তুলে ধরেন বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলের চিত্র, যেখানে কর্মীদেরই আস্থা নেই ফখরুল সাহেবদের উপর, কর্মীদের দ্বারাই তারা প্রচণ্ডভাবে সমালোচিত, কোনো একটা অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে, এবং যে কোনো জায়গায় যখন দেখবেন তারা যখন কোনো কর্মসূচি নেয় নিজেরা নিজেরা মারামারি করে সেই অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। যেই দলের এই অবস্থা সেই দলের মহাসচিবের এই সমস্ত বক্তব্য হাস্যকর। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নাকাল ভোক্তারা, এখন চিনির বাজারে নৈরাজ্য সবচেয়ে বেশি। নানা অজুহাতে ঊর্ধ্বমুখী ভোজ্য তেল সহ অন্যান্য ভোগ্যপণ্যের দামও প্রশাসনের তদারকি না থাকার সুযোগ নিচ্ছে মুনাফালোভী সিন্ডিকেট। আন্তর্জাতিক বাজারে দাম বেশি এমন অজুহাতে গেল দু মাস ধরেই ঊর্ধ্বমুখী চিনির দাম। এ অবস্থায় গেল বুধবার প্রতি কেজি খোলা চিনি 74 টাকা এবং প্যাকেটজাত চিনির দাম 75 টাকা বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপরেই পাইকারি বাজার থেকেই উধাও খোলা চিনি, প্যাকেটজাত চিনিও কম। অল্প পরিমাণে মিললেও সরকারের বেঁধে দেয়া দাম মানছেন না বিক্রেতারা। অ্যাভেলেবল যখন ডেলিভারি হইতো তখন একটা কি রেটটা কমার, এখন তো ডেলিভারি বন্ধ, ডাইরেক্ট যারা এখন পয়সাওয়ালা আছে এরা নিজস্ব গতিতে এরা চলতেছে, এখানে গরিবের তো আটকা করতেছে না। চিনির সাথে পাল্লা দিয়ে বাড়ছে খোলা ভোজ্য তেলের দামও। খোলা সোয়াবিন প্রতি লিটার 150, সুপার 135, পাম্প বিক্রি হচ্ছে 130 টাকায়। এতদিন আন্তর্জাতিক বাজার চড়া এমন অজুহাত দিলেও এখন বলা হচ্ছে ডলারের মূল্যবৃদ্ধির কথা। তেল 780 টাকা, 580 টাকা কিনা আমাদের 90 টাকা, 590 টাকা বিক্রি করে। কিছু অসাধু ব্যবসায়ী ডিগুলো অগ্রিম কিনে ফেলেছে টাকা দিয়ে, ওরাই মার্কেটটা কন্ট্রোল করতেছে। অস্থিরতার প্রভাব পড়েছে কনডেন্স মিল্কের দামেও। সপ্তাহের ব্যবধানে প্রতি কৌটায় বেড়েছে 15-20 টাকা পর্যন্ত। এর বাইরে গুঁড়ো দুধ, ডাল সহ সব নিত্যপণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। কনডেন্সটা তৈরি হয় আপনার ময়দা চিনি দিয়ে, ওই কারণে কনডেন্সের দুধ আপনার প্রাইসটা বাড়তি। আপনার নিত্য প্রয়োজনীয় এগুলো যদি সীমিত থাকে তাহলে মানুষ কোনোরকম চলতে পারে, এখন এগুলোই দাম বাড়তি তো কেমনে চলবে। মাছ কেটে বাড়ছে তো কালকোটা বাড়ছে, আমাদের তো আয়তভাবে বেড়ে যাচ্ছে না। সবজির বাজার কয়েকদিন স্থিতিশীল ছিল, বন্যা পরিস্থিতির অজুহাতে এখন তাও অস্থির। গত সপ্তাহে ছিল যেটা 30 টাকা কেজি, এটা এখন 40 টাকা, যেটা 50 টাকা ছিল এটা 60 টাকা, আস্তে আস্তে কম, সেজন্য সবজির দাম বেশি। ভরা মৌসুমে সরবরাহ বাড়ার পরেও সাধারণের নাগালের বাইরে ইলিশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। প্রয়াত শ্রমিক লীগ নেতা ও মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরীর কল্পলোক আবাসিক মাঠে পূর্ব বাকলিয়া ওয়ার্ড শ্রমিক লীগ আয়োজিত সভায় বক্তারা বলেন, মৃত্যুর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন জামাল আহমেদ। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার প্রতিবাদ করে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি। মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। সভায় শ্রমিক লীগ নেতা বক্তিয়ার উদ্দিন খান, চেম্বার পরিচালক সৈয়দ সগির আহমদ সহ অন্যরা বক্তব্য রাখেন। এই সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ। বোয়ালখালীর উপজেলার আহলা গাজীপাড়া সড়ক এবং আসাদিয়া স্কুল সংযোগ সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, গত এক দশকে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সেবাও এখন মানুষের দোরগোড়ায়। গ্রামীণ জনপদেও অবকাঠামোগত উন্নয়নের সুফল সবাই পাচ্ছে বলে মন্তব্য করেন এই সংসদ সদস্য। সেন্ট মার্টিন দ্বীপের ক্ষতিগ্রস্ত একমাত্র জেটিটি মেরামতের দাবিতে কক্সবাজারে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে একটি আবাসিক হোটেলের হলরুমে সম্মেলনের আয়োজন করে পদক্ষেপ বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা নামে একটি সংগঠন। এতে বক্তারা বলেন, দেশি বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। গেল 27 মে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে চলাচল অনুপযোগী সেন্ট মার্টিন দ্বীপের জেটিটি, এর ফলে দ্বীপকে ঘিরে সকল ব্যবসা প্রতিষ্ঠান লোকসানের মুখ দেখছে, তাই দ্রুত সময়ের মধ্যে তা মেরামতের দাবি জানান তারা। আর এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।